ফেসবুক পাল্টে দিয়েছে কত মানুষের জীবনের গল্প, ফেসবুকে পরিচয়, তারপর কত আনন্দ, বেদনা, বিরহ, মিলনের পোস্ট ঘুরে বেড়ায় মানুষের ওয়ালে ওয়ালে। সেই সব পোস্ট কাউকে ঠেলে দিয়েছে দূরে, আবার কাউকে টেনে নিয়েছে কাছে। এবার ফেসবুকের পোস্টে এক মাকে ফিরে পেলেন তার মেয়েরা। 53 বছর পর মা মেয়ের সেই পুনর্মিলনীর গল্প জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আমাদের দুজনকে হারায় নাই, আরো তার কোলে ছিল একজন, একটা বোন আর একটা পেটে ছিল একজন, গর্ভবতী ছিল সে, তাকেও হারাইছে। মা না থাকলে কি অবস্থা হয় মানুষের, মনের যে একটা কষ্ট, কত রকমের দুঃখ প্রকাশ করা যায় না। এক জীবনে এর থেকে বড় পাওয়া আর কি বা হতে পারে, এর থেকে দামি উপহার কজনার ভাগ্যে জোটে। যদিও এমন কঠিন বাস্তবতার মুখোমুখি কেউ হতে চাইবে না কখনোই। যেই মায়ের মায়াভরা মুখ ভুলিয়ে দেয় সন্তানের সব ক্লান্তি, সেই মা যদি হারিয়ে যায় অর্ধশত বছর ধরে, তবে কি করে সইবেন আপনি? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে মা সন্তানকে কিংবা স্ত্রী স্বামীকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান। কিন্তু এবারের চিত্র একেবারে ভিন্ন। চোখে মুখে যে অশ্রু ঝরছে তা বিদায়ের নয়, বরং প্রাপ্তির। এই কান্না আনন্দের, এই কান্না আপনজনকে ফিরে পাওয়ার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মেয়েকে হারিয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন মা চমনারা। দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেলেন উম্মে মুরসেলিনা। 53 বছর পর দেশে ফিরলেন চমনারা। শুক্রবার রাত 9টার কিছু আগে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। মাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উম্মে মুরসেলিনা। মা মেয়েকে বুকে টেনে নেন, মাকে বুকে জড়িয়ে ধরে হৃদয় শান্ত করেন মেয়ে। এ সময় বিমানবন্দরে হাজির ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। তখন তাদের মধ্যে পুনর্মিলনী আনন্দ ছড়িয়ে পড়ে। উম্মে মুরসেলিনা বলেন, একটা কষ্ট ছিল, মা না থাকলে কত দুঃখ কষ্টের কথা বলা যায় না। অবশেষে মেয়ে ফিরে পেলেন তার মাকে। 5 দশক আগের সব কথা মনে নেই দেশে ফেরা চমনারার, তবে নারী ছেঁড়া ধনকে বুকে পাওয়ার অনুভূতির প্রকাশ ছিল অশ্রু সজল চোখে। 1971-এ মহান মুক্তিযুদ্ধের সময় বিমানবাহিনীর তৎকালীন কর্মকর্তা এস এম মুসলিম স্ত্রী ও 2 কন্যাসহ আশ্রয় নিয়েছিলেন ভারতের একটি শরণার্থী শিবিরে, যেখান থেকে হারিয়ে যায় তার স্ত্রী চমনারা। বহু বছর ধরে খোঁজাখুঁজির পরেও সন্ধান মেলেনি তার। এরপর 2 মেয়ে নিয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন এস এম মুসলিম। বহু বছর পর ফেসবুকে উম্মে মুরসেলিনদের ছোটবেলার ছবি পোস্ট করেন তার মেয়ে জামাই জাহিদ হোসেন। খোঁজ করতে থাকেন হারিয়ে যাওয়া শাশুড়িকে। এটি দেখে সেই ছবি পাকিস্তানের বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট দেন দেশটির বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ওয়ালিউল্লাহ মারুফ। সেই সূত্রে 2022 সালে সন্ধান মেলে চমনারার। ছোটবেলার ছবিটির সুবাদী মেয়েকে চিনতে পারেন চমনারা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাকে খুঁজে পাওয়ার সেই গল্প ফলাও করে প্রচার করে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। পরাধীন দেশে স্বামীকে হারিয়েছিলেন, আজ সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে চমনারা ফিরে পেয়েছেন সন্তান পরিজন, শুধু পাশে নেই হাতে হাত ধরে চলা সেই স্বামী। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।